নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বাংলা ভিল কিচেন। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমরা। আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটির নাম আলি বা টানা রুটি, অনেকে এটিকে গোলা রুটিও বলে থাকে। সো পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে রেসিপিটি বানানো হয়। ভালো করে তেল দিয়ে নিতে হবে। এটা মেলার জন্য আমরা তাল পাতা ব্যবহার করেছি। গোলা রুটি খেলে অ্যাসিডিটি বা অম্বল হওয়ার কোনো চান্স থাকে না। প্রতিবার তোলার পর একটু একটু করে তেল দিতে হবে, নাহলে রুটিটা তোলা যাবে না। Thank you.
গোলা রুটিতে খাওয়ার জন্য আলু আমি পোড়াতে দিয়ে দিয়েছি। এই পোড়া আলু দিয়ে তার সাথে যদি কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, সরিষার তেল, লবণ আর ধনে পাতা দিয়ে মাখা হয়, সেটা দিয়ে গোলা রুটি খেতে দারুণ লাগে। গোলা রুটি আমার খুব ফেভারিট, আগে ছোটবেলায় প্রায় খেতাম, এখন তো অতটা খাওয়া হয় না, তো ওটা দারুণ লাগে। তার সাথে রেডি হয়ে গেছে, এরপর আলু পোড়াগুলো মাখা হবে। আলু পোড়াটি মাখবে ঠাকুমা, আলু পোড়া মাখা হবে এই যে ধনে পাতা, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ঠাকুমা করে মেখে নেবে। নাও ঠাকুমা মেখে নাও। এই যে মাখছি আলু পোড়া, একটু কাঁচা থেকে গেছে নাকি? একটু সরিষার তেল, এটা এটাতে তুলে নাও, এটাতে তুলে নিয়ে সব শুদ্ধ এটাই মাখবে। দেখি গোলা রুটি রেডি হয়ে গেছে, ওদিকে আলু পোড়াও মাখার কাজ চলছে। এই আলু পোড়া দিয়ে গোলা রুটি হেভি খেতে লাগে, আর এমনিতে আলু পোড়া খেতেও দারুণ লাগে। দারুন খেতে, ঠাকুমাকেও দাও, আরেকটা দিয়ে দাও। আলু সেদ্ধটা আর একটু ঝাল হলে আরো ভালো হয়।